সুভদ্রা আমাদের বাংলা কবিতার সুভদ্রা কবিতা একাডেমির সভাপতি, সেটা বড় কথা নয়। কবি সুবোধ সরকার কত বড় সেটা সময় বিচার করবেন। সুভদ্রা কিন্তু আমাদের সকলের একটা মনের অদ্ভুত ভরসা, যে ভরসাটা আমরা একটা সময়, সুভদ্রা সুনীলদাকে খুব মিস করছি। সুনীল গঙ্গোপাধ্যায় টাইমস অফ ইন্ডিয়ার কোনো প্রোগ্রাম হলে, ধরুন কবি মানে যদি বইমেলায় হতো, সুনীলদার কাছে গেলে সুনীলদা আসতেন। পায়ে ব্যথা নিয়েও মানে অপারেশন হয়েছে সুনীলদার বাহু, এরকম সময় উনি গাড়িতে উঠতে পারছেন না, টাইমস অফ ইন্ডিয়ার প্রোগ্রাম চলে এসছেন। সুনীলদা জীবনের শেষ লেখাটি বড়, হ্যাঁ একটু পাল্টে দেবেন মাইকটা। সুনীলদা তাহলে তো সুনীলদা পায়ে ব্যথা নিয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসতেন, যখন লেখা জীবনের শেষ যে বড় কবিতাটি সেটা তিনি আমার সময়কে দিয়ে গেছেন। আমার সেই একটা অদ্ভুতভাবে মনে হচ্ছিল যে এই আজকে যদি সুনীলদা বেঁচে থাকতেন নিশ্চয়ই আমরা তাকে মধ্যমণি হিসেবে পেতাম। শঙ্খবাবু, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, সবাই সকলে, আমি বাণীদের কথা বারবার বলছি, মহাশ্বেতা দেবী, কে আমাদের সঙ্গে আমাদের অনুপ্রেরণা ছিলেন না, কারা বা সবসময় পাশে ছিলেন, এখনও আছেন, সেই অর্থে এবারে অয়ন পরিচালনা করবে। তার আগে সুভদ্রা আমি একটা ছোট্ট, এই তোমরা নিশ্চয়ই এ হবে, আমরা যদি এই অনুষ্ঠানটাকে, তুমি কিছুদিন আগে সুনীল স্মরণে করেছো, নেতৃত্ব দিয়েছো সেখানে, আমরা এই অনুষ্ঠানটাকে, এটা একটা কবিতা, সেটা না সুনীলদার না, সুনীলদাকে নিয়ে লেখা একটা কবিতা, সেটা হচ্ছে যে আমরা এই সেশনটাকে সুনীলদার স্মরণে উৎসর্গ করলাম। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কবিতা, হ্যাঁ কী বল, তুই অন পড়বি? আচ্ছা, আমি মানে এটা সুনীলদাকে নিয়ে লেখা, ওই পৃথিবীর কথা। ধরে নিন সুনীলদা এইরকম একটা সময়, দশটি বছর পর আপনি ধানসিঁড়ি নদীর কিনারে দাঁড়িয়ে আছেন কোনো এক পৌষের রাতে, দাঁড়িয়ে আছেন ক্লান্ত শ্রান্ত, হাঁটছেন তো আর পারছেন না, তাই একটু জিরিয়ে নিতে চাইলেন। সেই তখন রাতের আকাশ নদীতে তার ছায়া ফেলেছে যেন, উলঙ্গ নদী চাঁদ আলো মাখা মায়াবী কুয়াশায় তার শরীর ঢেকে নিতে চাইছে। হিমেল হাওয়ার ভেতর দেখলেন মিশে আছে গোবিন্দ নিহালনি, রাজকুমার সন্তোষীর অন্ধকার যন্ত্রণা। ঠিক সেই সময়, ঠিক সেই সময় জীবনের সবটুকু ফেলে উধাও দুপুর থেকে ছুটে আসা কোনো এক রিক্ত মানবী কাছে এসে কপাল কুণ্ডলার মতো শুধালো একবার, শুধু কাউকে চাইছেন বুঝি? আপনি কি জানেন কবি, এ পৃথিবীর পিট পড়ছে, পুড়েই চলেছে কিছুদিন হলো, ভালোবাসা হারিয়েছে মানুষ, আপনি কি কাউকে খুঁজছেন কবি? আপনি অথবা আপনি এদের কি কেউ, দান্তে, বিয়েত্রিচে, পুরুর্বা যে উর্বশীর, দুষ্মন্ত যে শকুন্তলার, অমিত যে ছিল লাবণ্যর, পেত্তার কি লারা, জুলিয়েট রোমিও, আপনি তো অন্ত হতে ভালোবাসতেন শুধু এলার জন্য, বাসবদত্তার উপগুপ্ত কেমন প্রেমিক ছিলেন কবি? আর একবার যদি বলেন, ট্র্যাজেডি কি প্রেমিক জীবনের সব, সারা জীবন প্রেমের জন্য প্রতীক্ষা করে মিলিত হতে পারে না, তারাই কি সত্যি অসাধারণ? কেন আপনার এলা অন্তুকে এত মনে পড়ত? কেন চার অধ্যায় আপনার প্রিয় উপন্যাস, রাবণ আপনার পছন্দের প্রেমিক, সীতাকে ফোর্স করেনি বলে? মাত্র কয়েকবার দান্তে বিয়েত্রিচিকে দেখেছিলেন, তবু সারা জীবন তাকে, আপনি যেমন নীরাকে, তেমন করে সে কবি মনে রেখেছিলেন। কেন কবি, আপনি এবং আপনারা, আপনারা কেউই পৃথিবীকে প্রেম দিয়ে রক্ষা করতে পারলেন না। কবি, এই মুহূর্তে আপনি এই ধানসিঁড়ি নদীর কিনারে দাঁড়িয়ে নীরাকে দেখতে চাইবেন সেই পৃথিবীর মতো? নমস্কার সুভদ্রা। ধন্যবাদ কল্যাণদা, শুরুতেই এক ঝলক সুনীল হাওয়া বইয়ে দিলেন আপনি। কল্যাণদা যেমন বললেন, কিছুদিন আগেই সুভদ্রা অংশুমান সুনীল স্মরণী উৎসবের আয়োজন করেছিল, চমৎকার দুদিন ধরে উৎসব, আমিও আমন্ত্রণ পেয়ে কবিতা পড়েছিলাম সেখানে, মন ভরে গিয়েছিল সুনীলদার কবিতা শুনে। যাই হোক, টাইমস লিট ফেস্ট আয়োজিত আজকের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিরন্তন বাংলা কবিতা,
আজকের বিষয়। তো বাংলা ভাষায় অগণন কবিতা লেখা হয়েছে, যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে চিরন্তন কাব্যের মর্যাদা পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতার একজন যুগপুরুষ, যার হাত ধরে বাংলা ভাষাটাই প্রথম উঠে দাঁড়াতে শিখেছিল। সেই রবীন্দ্রনাথের অসংখ্য কবিতাই আজ চিরন্তন। রবীন্দ্রনাথের সময়ে রবীন্দ্র অনুসারী যে সমস্ত কবিরা ছিলেন, তাঁদের হাতেও পরশ পাথরের মতো এক একটি কবিতা ফুটে উঠেছিল। রবীন্দ্রোত্তর যুগে জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, এঁদের হাতেও অসংখ্য চিরকালীন বাংলা কবিতার জন্ম হয়েছে এবং কাব্য ভাষায় প্রভূত ভাঙচুর বিবর্তন এনেছিলেন এরা সকলেই। আরও অনেকে আছেন, সবার নাম বলছি না। তো এর পরের সময়টায় অর্থাৎ 50, 60, 70 দশকে আজকের একালের বাংলা কবিতা স্তম্ভ যাঁরা, তাঁদের হাতেও একটা বড় রকম বাঁকবদল ঘটল চিরন্তন বাংলা কবিতার। এরা প্রত্যেকেই কবিতায় কাব্য ভাষায় নতুন নতুন মাত্রা যোগ করলেন এবং এখনও বাংলা কবিতার, চিরন্তন বাংলা কবিতার নিত্যই রূপ বদল হয়ে চলেছে। সম্প্রতি যে সমস্ত কবিতা লেখা হচ্ছে সেগুলি চিরন্তন কিনা তা তো সময় বলবে। তবে আমার সঙ্গে আজকে মঞ্চে যারা বসে রয়েছেন, তারা একালের বাংলা কবিতার উল্লেখনীয় মুখ, সুবোধ সরকার, অংশুমান কর এবং নিবেদিতা আচার্য। আমরা জেনে নেব চিরন্তন বাংলা কবিতা সম্পর্কে এদের মনোভাব কী এবং বাংলা কবিতার নানান বাঁকবদলকে এরা কী চোখে দেখেন, কারণ এদের প্রত্যেকের হাতেই অসংখ্য স্মরণীয় কবিতার সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকেই কবিতার বাঁকবদলের পেছনে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তো শুরুতেই আমি সুবোধদার কাছে আসি। সুবোধদা আমাদের অগ্রজ কবি। সুবোধদা, আপনার কবিতা পড়তে পড়তেই নাবালক থেকে সাবালক হলাম, সেই ক্লাস 9-10 থেকে শুরু করেছি আপনার কবিতা পড়া। আপনার প্রথম দিকের কাব্য ভাষায় যে ধরন ছিল, যে মেজাজ ছিল, তাকে পরবর্তীতে আপনি সম্পূর্ণ ভেঙে দিয়ে তৈরি করেছেন নিজস্ব একটা ঘরানা, যা একেবারেই আপনার একান্ত। আপনার কবিতা একটা জোরালো বক্তব্য থাকে, যে কোনো অসাম্যের বিরুদ্ধে ভান ভনিতা নয়, চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় কথা বলে আপনার কবিতা। আপনি নিজেই বলেছেন আপনি অ্যান্টি পোয়েট্রি লেখেন। আপনি বলেছেন বাংলা কবিতার শরীর থেকে সমস্ত অলঙ্কার খুলতে খুলতে তাকে নগ্ন সত্যের সামনে দাঁড় করিয়ে দেওয়াই আপনার কবিতা। তো আপনি শুরুতেই বলুন, আজকে আমাদের যে বিষয়, এই বিষয় চিরন্তন বাংলা কবিতা, আপনি চিরন্তন বাংলা কবিতা, আপনি চিরন্তন কবিতা কী চোখে দেখেন একটু বলুন সুবোধদা। নমস্কার আপনাদের সবাইকে, আমার শুভেচ্ছা অভিনন্দন। চিরন্তন বাংলা কবিতার উপর খুব যে একটা আস্থা নেই সেটা অডিয়েন্সের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আর আমি এই চিরন্তন ঘরে চারজনকে নিয়ে আসার চেষ্টা করছিলাম পেছন থেকে, তাদের মধ্যে দুজন এসছে আর দুজন মাঝপথে কেটে পালিয়ে গেছে। সুতরাং চিরন্তন বাংলা কবিতার কী ভবিষ্যৎ আমি অবশ্য জানি না, সেটা আজকে এই আলোচনা থেকে হয়তো উঠে আসবে কিছুটা। আমি প্রথমেই একটা কথা বলি যে আমাদের অডিয়েন্স ক্ষীণ তনু হলেও আমার খুব ভালো লাগছে যে বাণীদির সামনে বসে আছেন, অমরদা আছেন, শেখরদা আছেন, এরা কেউ কখনো কবিতা লেখেননি কিন্তু তারা উপন্যাস লিখে, গল্প লিখে বাঙালির হৃদয় জয় করেছেন। আপনাদেরকে আমার শ্রদ্ধা, আপনারা এসেছেন। আর আপনারা বাকিরা যারা আছেন, যাদের দু একজনের মুখ চিনি, বেশিরভাগই চিনি না, আপনাদেরকে আরও বেশি শ্রদ্ধা, যাদেরকে চিনি না, এবং এই গুটি কয়েকজনের মধ্যেও যে আপনারা এসেছেন এবং বাংলা কবিতার
চিরন্তন বাংলা কবিতার পক্ষে বা বিপক্ষে আপনারা ভাবছেন কিছু, সেটা হয়তো সেশনটা যখন ওপেন করে দেওয়া হবে তখন দু একটা কথা শোনা যাবে এবং সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ কবিতার সাধারণ পাঠক কী বলছেন সেটা খুবই বা আমার মনে হয় যে লেখকদের বা কবিদের খুবই কাজে লাগে। অধ্যাপকরা কী বলছেন সেগুলো সব বইতে পাওয়া যায় এবং সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি নিজে অধ্যাপনা করেও এই কথা আপনাদের কাছে বললাম যে সেগুলো সবই লিখতে হয় বলে লেখেন তারা, কিছুটাই ভেতর থেকে লেখেন বলে মনে হয় না। তো যাই হোক, আজকে যে প্রসঙ্গটা আনা হয়েছে সে সম্পর্কে আমি প্রথমেই বলি যে বাংলা কবিতা কেন, কোনো কবিতাই চিরন্তন হয় না। বাংলা তো ধরুন তামিল 5000 বছর বয়স, পৃথিবীর প্রাচীনতম ভাষা। তো সেই ভাষার কবিদের সঙ্গেও আমার যোগাযোগ যখন হয়েছিল জিজ্ঞেস করেছিলাম যে 3000 বছর আগে, 2000 বছর আগে, 1000 বছর আগে, 500 বছর আগে, 100 বছর আগে, 40 বছর আগে সব কবিতা, যে সমস্ত কবিতাগুলো বিখ্যাত হয়েছিল, যে সমস্ত কবিতা মানুষ পাঠ করত, মুখে মুখে ঘুরত, সেগুলো কি সব চিরন্তন হয়েছে? নিশ্চয়ই উত্তর আসবে না। চিরন্তন বলতে কী বোঝায় সেই তর্কের মধ্যে আমি যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলি যে যে কবিতার মেরুদণ্ড সমকালের ওপর উঠে দাঁড়ায় না সে কবিতা কোনো দিন চিরন্তন হতে পারে না। কবিতাকে প্রথম শর্ত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আমার জায়গাটাকে ঠিক শনাক্ত করতে পারছি কি না, আমি আমার জায়গাটাকে চিনছি কি না, সেটাই হচ্ছে আসল কাজ। তা সে জীবনানন্দ দাসই বলুন আর চর্যাপদই বলুন, যে কবিতা সমকালের ওপর থেকে উঠে দাঁড়ায় না সে কবিতা মুখ থুবড়ে পড়ে। এবং দ্বিতীয় মুখ থুবড়ে পড়ার আর একটা জায়গা হচ্ছে যে কবিতা 1000 বছর আগে লেখা হয়েছে, 2000 বছর আগে লেখা হয়েছে, 3000 বছর আগে লেখা হয়েছে, যে কবিতা আমার সমকালে এসে দাঁড়াতে পারে না সে কবিতাও মুখ থুবড়ে পড়ে। আপনারা ভেবে দেখুন এই মুহূর্তে সারা ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশে রামায়ণের যে কবিতা, রামায়ণ শুধু বাল্মীকির রামায়ণ নয়, সারা পৃথিবীতে এতগুলো রামায়ণ, এত বারবার বারবার রামায়ণ লেখা হয়েছে, এই যে তার যে টান, তার যে ক্ষমতা, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে আসলে সমকালকে ধরতে পেরেছে বলে। এই সমকালকে ধরতে যারা পারেন, আমার মনে হয় সেটা শুধু কবিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমার মনে হয় যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য এবং অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য, গল্প উপন্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং একটা উপন্যাস বা একটা কাহিনী বা একটা গল্প বা একটা যাই বলি না কেন ন্যারেটিভ, বা ন্যারেটিভকে ভেঙে নতুন করে লেখা ন্যারেটিভ যাই হোক না কেন, তাকে তার নিজের সময়টাকে আগে অ্যাড্রেস করতে হবে, নিজের সময়টাকে চিহ্নিত করতে হবে, এবং তারপর হচ্ছে সে কতটা বাঁচতে পারে, সে কতটা থাকতে পারে, তার কী ক্ষমতা আছে থাকার, সবসময় যে নিজের উপরেই তার ট্যালেন্টের উপরে নির্ভর করে তা নয়, সময় তার নিজস্ব চিহ্নের উপরে, সময় তার নিজস্ব প্রয়োজন অনুসারে তুলে নেয় এবং ফেলে দেয়। এই সময় যা দাবি করছে সেই অনুসারে সে তুলে আনবে লেখাকে, তারপরে সে ফেলে দেবে, বাকি হয়তো দেখা যাবে তার থেকেও একটা ভালো লেখা রয়েছে, সেই লেখাকে সে গ্রহণ করলো না সেই সময়। এটা বারবার দেখা গেছে, এটা এটা দুটো উদাহরণ এখানে প্রায় সবার যেহেতু পড়া আছে তাই বলছি, গত 400 বছর ধরে দেখা গেছে কোনো একটা সময় হ্যামলেট অসম্ভব জনপ্রিয় হচ্ছে, কোনো একটা সময় ম্যাকবেথ। কারণটা কি, রহস্যটা কি? তার কারণ হচ্ছে যে যে সময়ে যে দেশে যে প্রয়োজন থাকে সেই অনুসারে ম্যাকবেথটা উঠে আসে, যে সময়ে যে দেশে যে দেশের সেই ডিলেমাটা তৈরি হয়, সোশ্যাল ডিলেমাটা তৈরি হয়, তখন দেখা যায় যে হ্যামলেটের প্রয়োজন আছে। সুতরাং এইভাবেই লেখা একটু একটু করে চিরন্তনতার দিকে যায়, সত্যিই কি যায় আমি জানি না, এটা আমি বলতে পারবো না। কিছু কিছু লেখা আছে যা আমার মনে হয় যে অসম্ভব ভালো লেখা, কিন্তু সে তার নিজের সময়কে হয়তো নিজের সময়ের মধ্যে হয়তো আটকে গেছে, সে হয়তো বেরোতে পারেনি। আমার মনে হয় না যে সেই লেখা সব সময় সব লেখাকেই চিরন্তন হতে হবে, চিরন্তন হলেই খুব ভালো হবে। বহু নোবেল লরিয়েটের লেখা আছে যা ফেলে দিয়েছি আমরা, অজস্র নোবেল লরিয়েটের লেখা আছে কেউ পড়ে না এখন। সুতরাং সেই দিক থেকে ভাবতে গেলে
বাংলা কবিতা, বাংলা কবিতার যে চিরন্তন কথাটা আমরা বলি সেটা বাংলা কবিতার ইতিহাস আর কত, এক হাজার বছর, এগারোশো বছর অথবা বারোশো বছর, এই যে ইতিহাস, এই ইতিহাসের মধ্যে দাঁড়ালে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেই সব কবিতাগুলোই আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসে, যে কবিতাগুলো এখনও আমাদের প্রয়োজন পড়ে, যে কবিতা আমার কথা বলছে, যে কবিতা আমার ছেলের কথা বলবে, ছেলের মনে রাখবে, আমার ছেলের ছেলে মনে রাখবে যখন ওই কবিতাটা তার কথা বলবে। সুতরাং কবিতাকে বাবার কথা বলতে হবে, তার বাবার কথা যেমন সে বলেছে, তেমনি ছেলের কথা বলতে হবে এবং তার ছেলের কথা বলতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা, এই সময়টা আসলে সবচেয়ে বড় একটা ঘটনা। এই সময়ের অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু আপাতত আমার কাছে মনে হয় যে বাংলা কবিতা চিরন্তন অবশ্যই হতে পারে, কিছু কিছু কবিতা নিশ্চয়ই আমরা মনে করতে পারি যেগুলো চিরন্তন, কিন্তু আমার কাছে আসলে চিরন্তন কবিতা সেইগুলো যেগুলো সমকালকে সমানভাবে স্পর্শ করে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সুবোধদা, চমৎকার বললেন আপনি। সমকালকে ধারণ করে মেরুদণ্ড টান টান করে কালের সীমানা অতিক্রম করে যাওয়া, অসম্ভব সুন্দর একটা ব্যাখ্যা ধরা পড়লো সুবোধদার কথায়। আমরা আজকে খুব ভাগ্যবান যে আমরা আমাদের অডিয়েন্সে বাণী দিকে পেয়েছি, বাণী বসু এই সময়ের একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, শেখরদা রয়েছেন শেখর বসু আমাদের সবার প্রিয় লেখক, অমরদা রয়েছেন অমর মিত্র, এরা সকলেই খুব শক্তিশালী কথা সাহিত্যিক, কবিতার লোক সে অর্থে কেউ নন, কিন্তু এরা কবিতার বিষয়ে আলোচনা শোনার জন্য বসে রয়েছেন এখানে আমাদের সামনে, এটা আমাদের সত্যি বড় সৌভাগ্যের ব্যাপার। তো আজ থেকে বেশ কিছু বছর আগে, সম্ভবত 1997 সালে, একটা অভিনব প্রেমের কবিতা লিখে চমকে দিয়েছিলেন অংশুমান কর। কবিতাটার নাম ছিল ফর্সা পিঠের কবিতা, একটা রোম্যান্টিক নতুন ধরনের একটা রোম্যান্স, একটা সাহসী ইমেজারি ধরা পড়েছিল লেখাটার মধ্যে। তো এর পরেও বহুবার শব্দকে নতুন নতুন দোতনায় ব্যবহার করেছেন অংশুমান কর। আমার বহুদিনের পুরনো বন্ধু, আমরা পরস্পরকে তুই বলি, অংশুমানের কাছে আসছি। অংশুমান, ধরা যাক একটা ওই চিরন্তন একটা কবিতার লাইন, ধর আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, তো এই রকম একটা লাইনের মধ্যে যে সহজ অথচ গভীর একটা আন্তরিক আরতি ধরা পড়ছে, এখন কি বাংলা কবিতা থেকে এই সহজ অথচ গভীরভাবে বলা আন্তরিক কথা ক্রমশ কমে আসছে না? যখন হৃদয়ের মুখোমুখি বসার পরিসরটাই ক্রমে ছোট হয়ে আসছে, তোর কি মনে হয়? শুভ অপরাহ্ন আপনাদের সকলকে, আরেকবার সুবোধদার মতো ধন্যবাদ জানাই যে আপনারা বাংলা কবিতা সম্পর্কে দুটি কথা শুনতে এসেছেন। আমি অয়নের প্রশ্নে আসার আগে আরেকটি কথা একটু সংযোজন করতে চাই সুবোধদা যে প্রসঙ্গটিকে ছুঁয়ে গেছেন, কেননা যেহেতু শিরোনামই হচ্ছে এই পর্বের চিরন্তন বাংলা কবিতা, সুবোধদা যা বলছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। একটু অতিরিক্ত আরেকটি কথা বলবো, হয়তো একটু মনে হতে পারে যে বাড়াবাড়ি করে ফেলছি, কিন্তু আমার চিরকাল মনে হয় চিরন্তন শব্দটি খুব প্রতারক একটি শব্দ, প্রচণ্ড প্রতারক একটি শব্দ, এবং সেভাবেই এই শব্দটিকে আমাদের দেখা উচিত। যেমন এই চিরন্তন বাংলা কবিতা বা বাংলা সাহিত্যও যদি বলি বড় অর্থে, শিল্পও যদি বলি আরও বড় অর্থে, তো সেটা কার কাছে, সেটা একটা খুব বড় প্রশ্ন, খুবই বড় প্রশ্ন, কার কাছে? সুবোধদা ওই অধ্যাপকদের কথা বলছিলেন, আমি নিজেও পেশায় অধ্যাপক, এখানেও আরও একজন দুজন আছেন যিনি যারা অধ্যাপনা করেন, তো সেটা খুব বড় প্রশ্ন সাধারণ পাঠকের কাছে, যারা কবিতা পড়েনি না, কবিতার সাধারণ পাঠক মানে আমি বললাম অধ্যাপক নন, সিরিয়াসলি কবিতাকে বিশ্লেষণ করেন না, অথচ কবিতা পড়েন, আবার এমন মানুষ যারা কবিতা পড়েনি না, তাদের কাছেও কিন্তু কিছু কবিতা চিরন্তন কবিতা। এবং ওই রবীন্দ্রনাথ দিয়ে শুরু হচ্ছিল অয়নের কথা, যেতে পারি তার অনেক আগে, সুবোধদা সে কথা বলেছেন, সমকাল এবং চিরন্তন, তো রবীন্দ্রনাথের গানেও তো সেটা আছে, ওই ক্ষণকাল থেকে চিরকালে আসা, ক্ষণকাল সমকালকে না ধরতে পারলে কখনো চিরকালে যাওয়া যায় না, এটা যেমন সত্যি, তেমন একই সঙ্গে এটাও সত্যি যে কথাটা সুবোধদা বলছিলেন, যে যেটার সঙ্গে হয়তো অয়ন তুই যে প্রশ্নটা করেছিস তার একটা সংযোগ আছে, যে মানুষের কিছু কিছু অনুভূতি থাকে, এই যে এত বছর ধরে আমরা শিল্প সাহিত্য করছি, কবিতা লিখছি, খুব কি পাল্টে গেছে বিষয়? ওই যে সুবোধদা বলছিলেন যে সময় যখন দাবি করে তখন একটা টেক্সট উঠে আসে, গৃহীত হয়, তুন করে পড়া হয়,
তার নতুন অভিজ্ঞান নতুন আলোকে দীপ্ত হয়ে ওঠে। এটা যেমন সত্য, তেমন একই সঙ্গে এটাও সত্য যে কিছু মূলগত বিষয় থাকে যে মূলগত বিষয়গুলো কিন্তু পাল্টায় না, সত্যি পাল্টায় না। যেটা পাল্টায় সেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে দেখার ভঙ্গি, একজন কবি কীভাবে দেখছেন। প্রেমের কবিতা আজ কত হাজার বছর ধরে লেখা হয়ে চলেছে, প্রতিবাদ কবিতা আজ কত হাজার বছর ধরে লেখা হয়ে চলেছে। বিষয় মূলগতভাবে খুব একটা যে পাল্টে গেছে তেমনটা তো নয়, গোটা পৃথিবীর সাহিত্য সম্পর্কে হয়তো এই কথাটা সত্য, কিন্তু পাল্টাই ওই দেখার চোখ, দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা, আমি সময়কে কী করে ব্যাখ্যা করছি, এবং একই সঙ্গে সঙ্গে অবশ্যই প্রকাশভঙ্গি, আমি কী করে আমার সেই ব্যাখ্যাকে প্রকাশ করছি। তো এই জায়গাগুলোতে আমার, আমি এই এই কথাটা কেন বললাম যে চিরন্তন শব্দটা প্রতারক, সম্প্রতি বাংলা কবিতা যে যে সাম্প্রতিকের কথাও বলছে, আমি লক্ষ্য করেছি কেউ কেউ না এই শব্দটিকে ব্যবহার করছেন একটা মানে পলিসি অফ এক্সক্লুশন সেই দিক থেকে, মানে এরা 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 বাদ, কেন বাদ না, এরা 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 চিরন্তন আবহমান বাংলা কবিতার যে ধারা সেই কবিতার ধারার মধ্যে নেই, কেন নেই না, এরা খুব বেশি করে সমকালের কবিতা লিখছেন, এরা ওই চিরন্তন বাংলা কবিতার যে ধারা ফুলগু স্রোতের মতো অন্তঃসলীলা বাংলা কবিতার উপরের তলের তলা দিয়ে বয়ে চলেছে তাকে স্পর্শ করতে পারছেন না, এটা একটা ভুল দেখার দৃষ্টিভঙ্গি। আমি খুব জোর দিয়ে কথাটা বলছি, খুব ভুল দেখার দৃষ্টিভঙ্গি, তার কারণ ওই আবারও সুবোধদার কথায় ফিরে যেতে হয় যে সমকালকে যদি আমি স্পর্শ করতে না পারি তাহলে কখনোই চিরকালের কথা আমি বলে উঠতে পারবো না, একেবারেই পারবো না। সে জায়গা থেকে আমি অয়নকে আবার বলবো, তুই যদি বলিস যে এই আক্ষেপ যে পাল্টে গেছে কি, পরিসর কি কমে আসছে, প্রেমের পরিসর কখনো পৃথিবীতে, আমি যখন ফর্সা পিঠের কবিতা লিখেছিলাম তখন আমার বয়স ছিল 20 বছর, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র, আমার পরিষ্কার মনে আছে। তো আজকে আমার বয়স 44+, তো আমার হৃদয়ে কি প্রেম নেই, প্রেম কি মরে গেছে, মনে নেই বাণী দিয়ে, একদম মনে নেই, ছেলেবেলায় লেখা তো একদম মনে নেই। তো 44+, তো হ্যাঁ 44, আমার কন্যার বয়স 18 হয়ে গেছে, তো আমার হবে না মনে হয় না। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে ওই আমার কন্যার হৃদয়েও প্রেম আছে, যেমন সুভদ্রার সন্তানের হৃদয়েও প্রেম আছে, আমার হৃদয়ে তো আছে, এটা তো কোনো দিন মরে যেতে পারে না। তুই যে বলছিস প্রেমের পরিসরটা ছোট হয়ে এসেছে, তা কি হয় নাকি গোটা পৃথিবীতে প্রেমের পরিসর ছোট হলে মানুষ কবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত, যেদিন এই পৃথিবীতে প্রেম থাকবে না মানুষও থাকবে না, এই বিশ্বাস আমার আছে। যা পাল্টে গেছে তা হচ্ছে তার প্রকাশ, যা পাল্টে গেছে তা হচ্ছে প্রেমের যাপন, যা পাল্টে গেছে তা হচ্ছে প্রেমের উদযাপন। আমি যখন প্রেম করেছি তখন আমাকে ভয়ে ভয়ে পাঠ্যপুস্তকের মধ্যে আমার প্রেমিকা এখন যে আমার স্ত্রী তাকে চিঠি লিখে পাঠাতে হতো, আর এখন হোয়াটসঅ্যাপে টেক্সট যায়। তো এটা হয়তো পাল্টে গেছে, প্রেমের পরিসরটা বাংলা কবিতা থেকেও প্রেম মুছে যায়নি, একেবারেই মুছে যায়নি, সেটা বলছিও না। হ্যাঁ, মানে যেটা হয়েছে প্রকাশভঙ্গি পাল্টে গেছে, আমি নিজে হয়তো সেইভাবে এখন আমি যখন প্রেমের কবিতা লিখব তখন নিশ্চয়ই আমার প্রেমের কবিতার নাম আর কখনোই ফর্সা পিঠের কবিতা হতে পারবে না, তার কারণ আমার বয়স বেড়ে গেছে, আমার ওই যে বলছিলাম দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, দেখার চোখ পাল্টে গেছে, হয়তো প্রেমের আরও গভীরতর যে ব্যঞ্জনা যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ আমার উপলব্ধিতে এসেছে তাকে আমি স্পর্শ করতে চেষ্টা করব, যতখানি আমি চেষ্টা করেছিলাম তখন হয়তো আমার এক বান্ধবীকে দেখে ওই কবিতাটা আমার লেখা এখনও মনে আছে, ক্লাসরুমের মধ্যেই বসে ওই কবিতাটা লিখেছিলাম সেটাও মনে আছে, পরে দেশ পত্রিকায় প্রকাশ পায়। তো সেইটা হয়তো আজকে হবে না, আমার হবে না, কিন্তু ওই 18 বছর যার বয়স, 19 বছর যার বয়স, 20 বছর যার বয়স, সেই তরুণের তো হবেই, কিন্তু সার্বিকভাবে ফর্সা পিঠের বয়স কখনো বাড়ে না, কখনো বাড়ে না। তো ওই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কিছু জিনিস হচ্ছে চিরন্তন, যে কতগুলো আমরা, যেমন একথা সত্যি যে চিরন্তন শব্দটা প্রতারক, এই কারণে বললাম যে কাকে আমরা চিরন্তন বলবো, তানি ছড়াগুলো সেগুলো কি কবিতা নয়, তার মধ্যে কি মহত্তম, কখনো কখনো বিনয় মজুমদারের একটি কথা মনে পড়ছে, উনি লিখেছেন যে খেয়াল করে দেখুন তো দোকানে যে লেখা থাকে যে ধার চাহিয়া লজ্জা দেবেন না, বা আজ বাকি কাল ধার, এই যে কথাগুলো উনি বলছেন যে এই কথাগুলোর মধ্যে পৃথিবীর মহত্তম কবিতা লুকিয়ে আছে, চিরন্তন কবিতা লুকিয়ে আছে, সেটা কিন্তু সত্য, সত্য, তার কারণ অদ্ভুতভাবে পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি তা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত উচ্চারণের মধ্যে প্রকাশ পেয়েছে। আমি তো তাকেও কবিতা বলবো, আমি তো তাকেও কবিতা বলবো, কাজেই ওই যে চিরন্তন বাংলা, আমি কেন এই কথাটা বললাম তার কারণ মাঝে মাঝে একটু বেদনা বোধ হয়, কোথাও ঈষৎ আহতও হই হয়তো, যখন দেখি যে চিরন্তন শব্দটিকে ব্যবহার করে ওই যে কথা বললাম যে অনেক কিছুকে বাতিল ঘোষণা করার একটা চেষ্টা কিন্তু এই মুহূর্তের বাংলা কবিতায় খুব
খুব খুব সক্রিয় আছে। আপনারা যারা বাংলা কবিতার খবর রাখেন তারা জানবেন, যারা রাখেন না তাদের জ্ঞাতার্থে জানালাম এই তথ্যটুকু। সেই জায়গায় আমার একটি একটি আপত্তি আছে, আমি শব্দটি খুব প্রতারক, কিন্তু পাশাপাশি আমি এ কথাটাও বলবো যে কিছু বিষয় সত্যিই তো চিরন্তন এবং কিছু লাইন তো শাশ্বত হয়ে আছে। এবার সেই সমস্ত লাইন, যেমন তুই বলছিলিস যে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, যতদিন বাঙালি থাকবে এ লাইন থাকবে, যতদিন বাঙালি থাকবে রবীন্দ্রনাথের একাধিক গানের লাইন কবিতার লাইন থাকবে, অমলকান্তির মতো একটি কবিতা নীরেন্দা লিখেছিলেন বোধহয় মানে রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় কবিতা হিসেবে অমলকান্তি কবিতাটা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে গেছে, বা উলঙ্গ রাজা কবিতাটা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে গেছে, কিছু তো একাধিক নাম করা যেতে পারে। আমি বলছি যে সেটা থাকবেই, সেটা হবেই, এবার সেটা কত বছর তার আয়ু এখানে বসে বোঝা যায় না। এবং দ্বিতীয় আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে অনেক সময় যাকে সমকালে চিরকালীন বলে মনে হচ্ছে না, একটা সময়ের পর দেখা যায় যে মানুষ খুঁজে সেই কবিতাকে পড়ছেন, যে ঘটনা বারবার পৃথিবীর ইতিহাসে হয়েছে, বারবার হয়েছে, এবং আমি খুব সাধারণ পাঠকদের কথা বলছি, তারাও খুঁজে সেই কবিতাকে পড়ছেন, এ ঘটনা বারবার হয়েছে। কাজেই মানে বিচার করার জায়গায় আমরা কেউ বসে নেই, তাকে যে চিরন্তন বলে কি যে চিরন্তন বলে সেটা বিষয় নয়, সে নিয়ে কোনো মানে কোনো সিদ্ধান্তে আসা অসম্ভব না। একদম ঠিক কথা বলেছিস, তবে আমি তোকে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা তোর কবিতা থেকেই দিচ্ছি আমি, মানে তোর কবিতাতেই এর উত্তর রয়েছে। মানে যা প্রশ্নটা আমি করেছিলাম তোকে, প্রথমে মানুষ এক বনভূমির থেকে হেঁটে গিয়েছিল আর এক বনভূমির দিকে, তারপর গিয়ে পৌঁছলো সমুদ্রের তলদেশে, তারপর মরুভূমির শেষ প্রান্তে, তারপর পর্বত শীর্ষে, তারপর একদিন চলে গেল চাঁদে, ভূতগ্রস্ত এক অভিযাত্রীর মতো, নিশিতে পাওয়া এক নাবিকের মতো মানুষ হেঁটে চলেছে, দাঁড় বাইছে, উড়ে যাচ্ছে এদিকে ওদিকে সেদিকে, শুধু নিজের ভেতরে নামতে ভয় পাচ্ছে বলে। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলেছিলাম, তুই যেটা লিখেছিস নিঃসঙ্গতা শতবর্ষে কবিতা থেকে, যে মানুষ নিজের ভেতরে নামতে ভয় পাচ্ছে, হৃদয়ের মুখোমুখি বসতে ভয় পাচ্ছে, নিজের প্রতিফলন আয়নায় দেখতে ভয় পাচ্ছে। এটা বোধহয় এই সময়ের একটা ট্রেন্ড যেটা কবিতার মধ্যে ধরা পড়ছে। এই ভয়ও চিরকালীন, এই ভয়ও চিরন্তন, এটা আজকে হয়েছে বলে তা নয়, আমি হয়তো কবিতাটা লিখেছি কয়েক বছর আগে, কিন্তু মানুষ নিজের মুখোমুখি হতে চিরকাল সবচেয়ে বেশি ভয় পেয়েছে। মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে কাকে আপনি সবচেয়ে বেশি ভয় পান, ওই আয়নার সামনে দাঁড়াতে মানুষ যতখানি ভয় পায় ততখানি মানুষ তার সবচেয়ে চিহ্নিত এবং ঘোষিত শত্রুকেও ভয় পায় না, তার কারণ তখন তো আসলে ওই ভেতরের মানুষটা অনেক সময় বেরিয়ে আসে না। তো এটাও কিন্তু একটা চিরন্তন অনুভূতি, অবশ্যই বলছিলাম যে কিছু অনুভূতি আসলে চিরকালীন, তাই অবশ্যই আমি কিভাবে দেখছি, কিভাবে প্রকাশ করছি, কোন শব্দ আমার মানে ধনুকে সংযোজিত করছি তীরের মতো নিক্ষেপ করবো বলে, সেইগুলো হয়তো পাল্টে পাল্টে যায়, স্ট্র্যাটেজিগুলো পাল্টে পাল্টে যায়, অবশ্যই। কিন্তু এবং যেটা তুই স্ট্র্যাটেজি পাল্টাবার কথা বলছিস, সময় খানিকটা লাল চোখ দেখায় সব সময়, সে তো বটেই, লাল চোখ দেখায় আবার আদরও করে, দুটোই হয়, মানে এক পাক্ষিক কোনো সিদ্ধান্তে আমি এখানেও আসতে চাই না, কোনো জিনিসকেই এক পেশেভাবে দেখা যায়। এই মুহূর্তে সময় আমাদের লাল চোখ দেখাচ্ছে, একটু বেশি করেই দেখাচ্ছে, এবং আমি মনে করি যে কবিদের সেই স্পর্ধা থাকে যে পাল্টা সময়কেও লাল চোখ দেখানোর, একমাত্র কবি এবং শিল্পীরাই পারেন কিন্তু সময়কে লাল চোখ দেখাতে, সময়কে একেবারে প্রয়োজন হলে কলার ধরে ঝাঁকিয়ে দিতে, ধমক দিতে। একবার একবার ঠিক কথা, একশো ভাগ সত্যি। আমি এবার আসব এই সময়ের আর এক গুরুত্বপূর্ণ কবি নিবেদিতা আচার্য, তাঁর কাছে। নিবেদিতা, আপনার কবিতা লক্ষ্য করেছি বিভিন্ন পুরাণ মিথ এগুলোর একটা অর্থপূর্ণ ব্যবহার থাকে, এবং খুব সহজ আটপৌরে শব্দকেও আপনি একটা অন্য ব্যঞ্জনায় ব্যবহার করেন। তো আমি যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসছি, এটাই সময়েরই বিষয়, এই একটু আগে যে কথা হচ্ছিল, সময়ের যেভাবে বাংলা কবিতায় ছাপ ফেলছে, অনেক কাব্য ভাষায় বিবর্তন লক্ষ্য করছি আমরা, এই সমস্ত বিবর্তন আপনাদের সকলেরই কলম থেকে বেরিয়েছে আর কি। তো এই বিবর্তনটা, এই বিবর্তনটাকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে, এখন এমন অনেক শব্দ আমরা চারপাশে পাচ্ছি, ধরুন ভার্চুয়াল, এই শব্দটা জন্মই আজ থেকে বেশ কিছু বছর আগে হয়নি, এখন অনায়াসে আমাদের প্রাত্যহিকতায় আমাদের শব্দকোষে ঢুকে পড়েছে এই ধরনের আরও বেশ কিছু শব্দ। তো এটা তো একটা বড় বদল, এই বদলটাকে আপনি কবি হিসেবে আপনার লেখায় তুলে আনতে কতটা স্বচ্ছন্দ বোধ করুন, মানে এটা একজন কবির কাছে কতটা চ্যালেঞ্জের? হ্যাঁ,
সবাইকে শুভ বিকেল। আর আমার সামনে আজকে যারা বসে আছেন, বিশেষ করে বাণীদি, আর সবাইকে পরিচয় নেই কিন্তু মুখ চিনি অনেকের, সকলের জন্য এই বিকেলে অনেক অনেক শুভেচ্ছা। বাণীদির লেখা পড়ে প্রায় বড় হয়েছি, আর আমার পাশে একজন কিংবদন্তি মানুষই প্রায় বসে আছেন। তো অয়ন, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, তার মধ্যে একটা বিষয় আছে যে চিরন্তন শব্দটা, এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে সময়। সুবুদ্ধা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সময় ব্যাপারটাকে নিয়ে। একটা হচ্ছে নিজের সময়কে তুমি তুলতে পারছো কি না, নিজের সময় মানে যে আয়তনটা নিয়ে তুমি নিজে দাঁড়িয়ে আছো, কীরকম তোমার ভূগোলটা, তোমার রাজনীতিটা, তোমার দেশটা, তোমার সাহিত্যটা, তোমার সংস্কৃতিটা, এইটা হচ্ছে তুমি যখন দেখছো। আর তোমার পিছনে আছে কি একটা বিরাট চালচিত্র, তোমার দেশের, তোমার ঐতিহ্যের, তোমার কালচারের। তাহলে দুটো যদি আমি একসঙ্গে আনতে পারি, একটা হচ্ছে আমি যে সময়ে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যে চালচিত্রটা আছে, সেটা একসঙ্গে যদি আমি আমার কবিতায় আনতে পারি, তাহলেই সেটা আমার মনে হয় চিরন্তন হয়ে যাবে। আমি ছোট ছোট কতগুলো কথা বলছি অয়ন, সুবোধদাকেও বলছি, সেটা হচ্ছে যে সুবোধদা অনেক বড় মানুষ, মানে আমার ভয় করছে কথা বলতে, যাই হোক তবু বলছি, বন্ধুর মতো করে বলছি যে আপনারা সবাই জানেন, যেহেতু 100 বছরের নিঃসঙ্গতার কথা উঠে এলো আমাদের বন্ধুর কবিতার থেকে, তো 100 বছরের নিঃসঙ্গতার লেখার আগে মার্কেস ওটা গর্ভে ধারণ করেছিলেন দীর্ঘদিন ধরে, কিছুতেই আর লিখে উঠতে পারছেন না। কেন না, সময়টাকে কী করে ব্যবহার করবেন? কারণ উনি ধরতে চাইছেন ওর দেশের 300-400 বছরের পুরনো একটা নিঃসঙ্গতাকে, ইতিহাসকে। তাহলে উনি কী করে ওটা 100 বছরে ধরবেন? কিছুতেই আর খুঁজে পান না। দুটো জিনিস নিয়ে প্রচণ্ড প্রবলেমে পড়লেন, একটা হচ্ছে টোনটা কী হবে, কোন টোনে লিখবেন। টোনটা আমি একটু বুঝিয়ে বলি, যে ধরুন আমার কবিতা আর সুবোধদার কবিতা, আর এখানে অয়ন আর আমাদের স্নেহাশিস বসে আছে, সরি অংশুমান বসে আছে, সরি অংশুমান, অংশুমান বসে আছেন, তো আমাদের প্রত্যেকের কবিতার টোনটা আলাদা। হয়তো আমরা সবাই, আমি ধরে নিলাম গদ্যে লিখি, কিন্তু আমাদের গদ্যগুলো কি এক নয়? তাহলে আমাদের প্রত্যেকের আলাদা একটা টোন আছে, এটা হচ্ছে টোন। সরি আমি মানে বলতে গিয়ে একটু বলে ফেলছি, একটু বেশি কথা বলে ফেলছি। তো 100 বছরের নিঃসঙ্গতা লিখতে গিয়ে মার্কেস দুটো সমস্যায় পড়লেন, একটা হচ্ছে টোন, কোন টোনে উনি এত বড় একটা গল্পকে বলবেন, আর সময়, কিছুতেই উনি ধরতে পারেন না। তো ওনার কাছে একটা বই এলো, খুব চটি পাতলা বই, সুবোধদা খুব ভালো করে জানেন, আর আমার এই মানে অধ্যত্তে খুব রাগ করছেন জানি, তো পেদ্রো পারামোর একটা পাতলা বই এলো, সেই পাতলা বইয়ে উনি সময়টাকে উড়িয়ে দিলেন, পেদ্রো পারামোর সময়টাকেই উড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ কত খ্রিস্টাব্দ, কত সময়, কত শতাব্দী উড়িয়ে দিলেন, সময়কে একটা চরিত্র করে দিলেন, সময় একটা ক্যারেক্টার হয়ে গেল। মার্কেস ওই বইটা পড়ে লাভ দিয়ে উঠলেন, তার মানে সময়কে আমরা আমাদের কবিতায়, আমাদের গল্পে কখনো উড়িয়ে দিতে পারি। এবং উনি টোনটা কোথায় পেলেন? টোনটা পেলেন সেইখানে যেখানে ওর দাদি উরুশুলা ওকে গল্প বলতো, সেই গল্পটা থেকে উনি কিভাবে বলবেন তার টোন পেলেন। আমাদের অংশুমানের 100 বছরের নিঃসঙ্গতার যে উল্লেখ, পরবর্তীকালে মার্কেস যার জন্য নোবেল পুরস্কার পেলেন, শুধু নোবেল পুরস্কার পাওয়া নয়, খুব ভালো একটা কথাই আলোচনায় উঠে এলো যে আমরা অনেক সময় নোবেল লরিয়েট অনেকের লেখা পরবর্তীকালে চিরন্তন হয়নি বলে ভেবেছি, না এখন বাধ্য, মার্কেস তো চিরন্তন করে গেলেন। তাহলে অনেক সময় আমাদের লেখায় আমরা সময়কে, সেই অর্থে সময়কে
উড়িয়ে দিতে পারি, কখন পারি, যখন আমি 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 আজকের যে 2019-এর আমি, আর আমি যদি আমার পিছনের চালচিত্রের দিকে তাকাই, সেটাকে পেস্ট করে একটা জায়গায় নিয়ে আসতে পারি, তখন আমি পারি আমার সময়টাকে উড়িয়ে দিয়ে একটা চিরন্তন ভাষায় লিখতে। আমার যারা এখানে বসে আছেন, আমার সঙ্গে আজকে যারা এই আলোচনায় আছেন, প্রত্যেকের আলোচনা থেকে এটা উঠে এসেছে যে তাহলে সমকালীন কবিতা যেগুলো এক্সক্লুসিভ করে দেওয়া হচ্ছে, যেটা সমকালীন এটা চিরকালীন নয়। আমার মনে হয় এইভাবে যদি আমরা ভাগ না করে এইভাবে দেখি যে কবিতার মূল উদ্দেশ্যটা কী বা আর্টের মূল উদ্দেশ্য কী, আমরা সবাই জানি সেটা। আর্টের মূল উদ্দেশ্য হচ্ছে কি? সত্যের সন্ধান, মঙ্গলের আরাধনা, আর কি সুন্দরকে দেখা। যদি কোনো কবিতায়, সে সমকালীন হোক আর চিরকালীন, সে যদি সত্যকে নির্মমভাবে দেখতে পারে, সে যদি মঙ্গলের প্রতি নিষ্ঠ থাকে, আর সে যদি মনে করে যে আমি শান্তিকে দেখব, শান্তির মাঝখানে সুন্দরকে দেখব, তাহলে আমার মনে হয় সেই কবিতা, সে গদ্যে হোক ছন্দে হোক, গদ্য ছন্দে হোক ছন্দে হোক, সে সমকালীন হোক চিরকালীন হোক, তিনি বিবেকানন্দের গদ্যের কবিতা হোক, বিদ্যাসাগরের গদ্যের কবিতা হোক, ব্যাসের মহাভারত হোক, আর আমাদের সুবোধদার যিনি বলেছেন প্রত্যেকটা অংশই কবিতা হয়ে উঠবে, যিনি জোর গলায় বলেছেন, আমাদের মল্লিকা দি, আমাদের জয় গোস্বামী, তাদের কবিতাও তখন চিরন্তন হয়ে উঠবে। সত্যের জয়, মঙ্গলের জয়, শান্তির জয়, সুন্দরের জয়, কবিতার মধ্যে তাই হয়ে উঠবে। সুন্দর বলেছেন নিবেদিতা। আমাদের সময় ক্রমশ কমে আসছে, আমরা চটজলদি সুবোধদার কাছে আসছি আবার। তুমি বলো, আমি ওর কথা প্রসঙ্গে একটা কথা ঝট করে বলি, না হলে হারিয়ে যাবে। খুব ভালো করেছে নিবেদিতা এটা বলে। আমার এই মুহূর্তে মনে হলো যে সবচেয়ে বড় উদাহরণটাও দিল, এটা 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 এরকম ঘটেছে ইতিহাসে, তাই জন্য বলছি। ধরুন মার্কেজের এই যে উপন্যাসটা, সম্ভবত নোবেল পুরস্কারপ্রাপ্ত যত উপন্যাস আছে তার মধ্যে সবচেয়ে বহু পঠিত। এখনও আপনারা, আপনাদের হাতে হাতে ফোন আছে, ক্লিক করলে দেখতে পাবেন হাজার হাজার প্রবন্ধ লেখা হচ্ছে। কোনো উপন্যাসকে নিয়ে এরকম গত 30 বছরে এত বই লেখা হয়নি, এত প্রবন্ধ লেখা হয়নি। ও যখন বলছিল নিবেদিতা, তখন আমার মনে হচ্ছিল যে 500 বছর বাদে যখন ইন্টারনেট থাকবে না, এটা আমার কথা নয়, উম্বেরতো একোর কথা, যখন 500 বছর, উম্বেরতো একো সম্প্রতি ইটালিয়ান কী বলবো, চিন্তক এবং ঔপন্যাসিক, তিনি বলেছিলেন যে এগুলো সব মেমারি, সাহিত্য হচ্ছে একটা মেমারি। আগে ছিল আমাদের ওরাল ট্রেডিশন, ওরালটা একটা মেমারি, আমি আপনাকে বলছি, আপনি আরেকজনকে বলছেন, আরেকজন আরেকজনকে বলছেন, এটা হচ্ছে মানে আর্লিয়েস্ট ফর্ম অফ হিউম্যান মেমারি। তো সেই রকমভাবে আমাদের যেমন বেদ উপনিষদ, এইখান থেকে শুরু করে ব্যাপারটা, মেমারিটা কত আধুনিক জায়গায় এসছে এখন। এখন টেকনোলজির সময়ে গত 25 বছরে মেমারির এখন সিডি রম আর ইউজ করছি না, 25 বছর আগে আমরা, 25 বছর না 15 বছর আগে ইউজ করেছি। এখন টেকনোলজি এত দ্রুত পাল্টাচ্ছে যে মেমারির কনসেপ্টটাও দ্রুত পাল্টে যাচ্ছে। তো 500 বছর বাদে, 500 কি 400 বা 300 হতেই পারে, বা 30 বছর বাদেও কিনা আমি জানি না, আমি একটা হাইপোথেটিক্যালি কথা বলছি, যে মার্কেস কে, এটা সারা পৃথিবীর লোক প্রশ্ন করতে শুরু করলো 100 বছর বাদে বা 50 বছর বাদেই। মার্কেস কে আজ 100 ইয়ার্সটা কবে লেখে হচ্ছিল, কী এটা কী উপন্যাস হচ্ছে, কী ব্যাপারটা দেখা যাক, তখন খুঁড়ে বের করতে হয়েছে। আপনি ভাবছেন, এখন ভাবছেন এটা কী করে হয়, এটা একটা বাজে কথা বলছি আমি, এত জনপ্রিয় উপন্যাস গত 30 বছরে এত সারা পৃথিবীতে এত কপি বিক্রি হয়েছে, আর কোনো উপন্যাস ধারে কাছে দাঁড়াতে পারিনি বিক্রির দিক থেকে এবং লেখার দিক থেকেও। তো আমি, আমার কথা হলো যে টিএস এলিয়ট কী কাণ্ডটাই করেছিলেন, 400 বছর আগে একেবারে মাটির তলায় তলিয়ে যাওয়া জন ডান বলে অত বড় কবিকে উনি হাতে করে তুলে এনেছিলেন। টিএস এলিয়ট হচ্ছেন মেমারি, প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা মেমারি, মেমারির কাজ করেছেন। সুতরাং আজকে যেটাকে চিরন্তন বলছি,
এই মুহূর্তে আমার কাছে যেরকমভাবে মার্কেজের লেখা যেরকমভাবে উঠে এসেছে, বিশেষ করে তারই একটি উপন্যাস, আমি তার বিরাট ভক্ত, তা সত্ত্বেও আমি বলবো যে সেই উপন্যাসে যে জায়গাটা তিনি তৈরি করতে পেরেছিলেন নিশ্চয়ই পরবর্তী সময় সেই অভিজ্ঞতা তৈরি হয়নি, এমনকি আমার মনে হয় যে এটা অনেকের ক্ষেত্রেই এটা বারবার ঘটে। একটা অসামান্য বসপ্রাপ্ত, একটা অসামান্য লেখা, তা উপন্যাস হোক, একটা কবিতার বই হোক, একটি কাব্যনাটক হোক বা একটি প্রবন্ধ হোক, যেটাকে আমরা ওয়ার্ক অফ আর্ট বলি, সেটা আজকে যেরকমভাবে গৃহীত হয়ে হচ্ছে বলে আমি ভেবে নিলাম যে এটাই শেষ কথা, যে এই উপন্যাসটাই শেষ কথা, এই নাটকটাই শেষ কথা বলছে, এই গানটাই শেষ কথা বলছে, এই প্রবন্ধটাই শেষ কথা বলছে। এটা সাহিত্যে কোনোদিন হয় না, শিল্পে কোনোদিন হয় না, যে এটাই আমার শেষ কথা এটা বলে কোনো কথা হয় না। ঠিক এই একটা জায়গায়, এই একটা জায়গায় একটা গল্প বলে শেষ করছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ইটালিতে গেলেন। আমি দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে এটা লিখেছিলাম, যারা পড়েছেন তাদের জন্য বলছি না, যারা পড়েননি তাদেরকে বলছি। রবীন্দ্রনাথ ভুল করলেন, রবীন্দ্রনাথের মানুষ মতো তো মানুষ তো ভুল করেন, অনেকেই করেন, এটা অভিনব কিছু নয়, অনেকেই ভুল করেন, শেক্সপিয়ারও ভুল করেছেন। শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছিলেন আগের রানীকে খুশি করার জন্য আগের রাজার নিন্দা করে, এটা নিয়ে বিরাট প্রবন্ধ আছে। শেক্সপিয়ারের রাজনীতিটাও লোকে বুঝেছিল তখনকার যুগে, এখানে ব্রাত্য বসুর মতো অসামান্য নাট্যকার আছেন, তিনি আরও ভালো করে আপনাদের বলতে পারবেন। তো আমার কথা, রবীন্দ্রনাথ ভুলটা করলেন কোথায়? মুসোলিনির কাছে গিয়ে। মুসোলিনির খেলেন, থাকলেন, গল্প করলেন, মুসোলিনির ক্যামেরায় ছবি তুললেন রবীন্দ্রনাথ, ঘটনাচক্রে তার একটি ছবি আজকে একটি বহুল প্রচারিত দৈনিকে সেই মুসোলিনির তোলা ছবিটিও প্রকাশিত হয়েছে আজকেই। রবীন্দ্রনাথ কেলেঙ্কারি করলেন, মস্কো থেকে তার সৌমেন্দ্রনাথ বোঝানোর চেষ্টা করলো, এটা খুব খারাপ কাজ হচ্ছে, মুসোলিনির কাছে যেও না, উনি শোনেননি। এবার তিনি যেই দুদিন পরে বেরিয়ে এসে রোমানোলার কাছে এলেন সুইজারল্যান্ডে, তখন রোমানোলা বলছেন যে আপনি কি ভয়ঙ্কর খারাপ কাজ করেছেন, আপনি মুসোলিনির সঙ্গে দেখা করেছেন, অলরেডি ফ্রান্সে প্যারিসের সমস্ত কাগজে ছাপা হয়ে গেছে, এ কী কাণ্ড করলেন আপনি? রবীন্দ্রনাথ বুঝতে পারেননি। বেশিরভাগ যারা ক্রিটিক্স, বেশিরভাগ যারা রবীন্দ্রনাথের আলোচনা করেন, তারা বলেছিলেন যে রবীন্দ্রনাথ বুঝতে পারেননি, মুসোলিনি ব্যাপারটা বুঝতে পারেননি, রেকর্ড রয়েছে সৌমেন্দ্রনাথ ঠাকুর মস্কো থেকে, সে একটা এত বছর মস্কোতে থাকা লোক, সে বারবার চিঠি, আপনার প্রশান্ত পালের বই পড়ুন, একটার পর একটা ডেট ধরে ধরে চিঠি আছে রবীন্দ্রনাথকে বলে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ শোনেননি, সৌমেন্দ্রনাথ নিজেই বলেছেন আমার কথা শোনে না, আমি বাচ্চা ছেলে, আমার কথা শুনবে কেন? তো এই যে জায়গাটা, এই এই ধরনের যে রাজনৈতিক ভুল, পাবলো নেরুদা করেছেন, নিকানোর পাটা করেছেন, মায়াকোভস্কি করেছেন, এলসা ত্রিওলের প্রসঙ্গে এসেছেন, অ্যাপোলোনিয়ার করেছেন, থেকে শুরু করে ভারতবর্ষের একাধিক জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত লেখক সাম্প্রতিক কালেরও আমি ধরে ধরে দেখাতে পারি যে তাদের লেখায় যেভাবে রাজনীতি এসেছে, তাদের সমকালীন রাজনীতি এসছে, সেই সমকালীন রাজনীতি তাদের সেই হাতের জোর আছে, রবীন্দ্রনাথের হাতের সেই জোর আছে যে ওই রকম বিপন্নতার মধ্যেও গীতবিনয়ের গানগুলো তিনি লিখতে পেরেছেন এবং সেটাকে চিরকালীন করে রেখে গেছেন। যে বিপন্নতার মধ্যে দিয়ে তিনি মুসোলিনির ক্ষেত্রে গিয়েছেন, যে বিপন্নতার ক্ষেত্রে আমরা দেখতে পাই অনন্তমূর্তি যাচ্ছেন তিনি তার উপন্যাসে, বাকি ধরা যাক যে আমরা দ্বিবেদীর রচনায় যেভাবে দেখতে পাই, বা 400 বছর আগে তুকারামের যে রাজনীতি, যে এই ভারত আমি চাই না, যে ভারত আমার পাশে যে এসে বসছে চণ্ডাল, তার হাত থেকে কেড়ে নাও সব, তাকে ফেলে দাও নদীর জলে, তার জাত, তার ধর্ম আমাকে স্পর্শ করলে আমি অশুচি হব, এই কথা 400 বছর আগে বলেছিল, এটা এখন বললেই ভালো হতো। সেই তুকারাম সেই যে রাজনীতি করেছিলেন, তার কবিতায় কিন্তু সেই রাজনীতির জায়গাটা চিরন্তনের জায়গার চেহারা নিয়েছে, যার জন্য পেঙ্গুইন থেকে যে বই তুকারামের বেরিয়েছে,
বা রবীন্দ্রনাথের বই, যেটা রবীন্দ্রনাথের এই ফেসটা নিয়ে যে কল্যাণবাবু লিখেছেন, কল্যাণ দত্ত লিখেছেন লন্ডনে বসে, সেই বই অক্সফোর্ড থেকে প্রকাশিত, এই লেখাগুলো চিরন্তন জায়গায় গেছে। সুতরাং আন্তর্জাতিকভাবে যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু ফিল্টার্ড হয়ে শেষ পর্যন্ত পাবলো নেরুদার টুনাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, নাইট ফর এক্সাম্পল দ্য নাইট ইজ স্টারি অ্যান্ড শি ইজ নট উইথ মি, এইরকম মহান চিরন্তন প্রেমের কবিতায় রূপান্তরিত হয়। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সুভদ্রা, সমৃদ্ধ হলাম। আমার মনে পড়ছে আপনার একটা বইও সম্ভবত ছি বইটা তুকারামকে উৎসর্গ করা হয়েছিল, ব্রাহ্মণরা যার 300 কবিতা জলে ফেলে দিয়েছিল, আপনি বিশ্বাস করেন সেই 300 কবিতা পরে জল থেকে উঠে এসেছিল। যেটা আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন এই পর্বে দর্শকদের সঙ্গে সরাসরি একটা প্রশ্নোত্তর পর্বের বিষয় রয়েছে। কেউ যদি কিছু প্রশ্ন করেন, আমাদের মঞ্চে উপস্থিত যে মাননীয় কবিরা রয়েছেন তাদের কেউ যদি কিছু কিছু জিজ্ঞেস করতে চান, স্বচ্ছন্দে কেউ কিছু জিজ্ঞেস করতে পারেন। আমি একটা প্রসঙ্গ তুলছি, এটা সম্পূর্ণ কিন্তু আমার মনে হয় না এই কবিতার আলোচনা থেকে উঠে আসছে। আমি একটা বিষয় খুব কনফিউজড ফিল করি এবং হয়তো এখন কিছুটা কনফিউশন আপনাদের মধ্যেও সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে এই যে কবিতা নিয়ে কথা হচ্ছে, ঠিকই আছে, দূরে শোনাব, বলছি কবিতা এখন তো ক্লাসিফিকেশন হয়েছে, শোনা যাচ্ছে, এখন তো ক্লাসিফিকেশন হয়ে গেছে, এটা কবিতা এটা উপন্যাস এইভাবে আলাদা করা হচ্ছে ক্লাস, কিন্তু একটা সময় ছিল তখন এটা ছিল না, তখন গদ্য ভাষা উদ্ভব হয়নি এবং কবিতার মধ্যে ভার্সের মধ্যে দিয়ে সব কিছু লেখা হতো। তা সেই সময় আমি বলছি, ধরুন এই যে বেদ উপনিষদের কথা উঠলো, আমরা জানি অনেকেই মেনে নিয়েছে এটা যে উপনিষদ এবং বেদ স্পেশালি এটা হচ্ছে কবিতা, একদম স্পন্টেনিয়াস পোয়েট্রি অফ দি ওল্ডেস্ট পাস্ট, এইটা আমরা মনে করি। তো এখন মহাকাল, তার মধ্যে অনেক পরে এসেছে রামায়ণ বা মহাভারত, তবুও যতটা পারা যায় ওগুলোর কাছে, আজকে আমাদের থেকে যতটা কাছাকাছি রামায়ণ মহাভারত, বেদ উপনিষদের সময় থেকে সময় তো তার থেকে কাছাকাছি, এই যে রামায়ণ মহাভারত হলো, আর আজকে এই যে রামায়ণ মহাভারতের একটা অসম্ভব ইনফ্লুয়েন্স চতুর্দিকে, এমনকি রাজনীতি পর্যন্ত রামের নামে হচ্ছে, তো এই যে ব্যাপারটা, এটাকে আমি কবিতার ইনফ্লুয়েন্স বলবো না উপন্যাসের ইনফ্লুয়েন্স বলবো? উপন্যাসের ইনফ্লুয়েন্স, মহাভারত নামে উপন্যাস, রামায়ণ নামে উপন্যাস, এরকম বললেই ভালো হয় না? কারণ ওই চরিত্রগুলো, ওই সিচুয়েশনগুলো, সেগুলো কিন্তু আমাদের বেশি ইনফ্লুয়েন্স করে। এই কবিতার নাম তার কেশ তার কবেকার, দূর চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা, এইটা নয়, এইটা করলো না, কিন্তু ওই রাবণের চরিত্রটা এমন চরিত্র হলো যে আজকের কেউ বলতে পারছে যে রাবণকে প্রেমিক হিসেবে তিনি সবচেয়ে পছন্দ করেন। বা রামায়ণ নিয়ে যে আলোচনা হলো, তার মধ্যে ভারতবর্ষের অনেক জায়গা থেকেই আলাদা আলাদা রামায়ণ উঠে আসতে লাগলো, কিন্তু সেগুলো কিন্তু কোনো কবিতা নয়, সেগুলো কিন্তু উপন্যাস। আমি এইটা পয়েন্ট আউট করতে চাইছি। এখানে কি আপনারা কবিরা কিছু বলতে পারবেন যে একটা সময় সত্যি ছিল যখন ভার্স ছাড়া আর কিছুতে লেখা হতো না, তখন এগুলো ভার্সে লেখা উপন্যাস আর কি, এইটা বলতে চাইছি। সুভদ্রা আমাকে উত্তরটা দিতে বললেন, আমি দিচ্ছি ভানিদি আমার মতো করে। তার আগে আমি একটা আমাদের নিবেদিতা যে কথাটা বলেছিল সেই জায়গায় আমার একটা সংযোজন আছে। আমি অয়নকে বলছিলাম, ও বোধহয় একবার বলছিল যে ওই একটা সময়ের পরে একজন কবি চিরন্তন বাংলা ভাষায় কবিতা লিখতে পারেন, বেরিয়ে এসে নিজের থেকে। এটা আমার মনে হয় যে আমার মতো রেখেছে যে চিরন্তন বাংলা ভাষা বলে কিছু হয় না, কারণ আমি বারবার যে কথা প্রথম থেকে বলছিলাম যে তোগুলো বিষয় হয়তো একই থাকে, যেটা সবচেয়ে বেশি পাল্টে যায় সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং অবশ্যই ভাষা। কাজেই চিরন্তন বাংলা ভাষা বলে যদি আবার কোনো কিছুকে আমরা দাগিয়ে দিতে চাই, তাহলে বোধহয় কোথাও একটা আবার আমরা ওই মানে স্তর তৈরি করার দিকে চলে যাব, ক্লাসিফিকেশনের জায়গায় চলে যাব হয়তো। তো আপনার যে প্রশ্নের উত্তর সেটা খুব স্পষ্ট আমার কাছে, যে একদম স্পেসিফিক্যালি যদি জানতে চান আমি বলবো এটা উপন্যাস, এটা কাহিনী, এটা চরিত্রের জায়গা।
তার কারণ যে সময় সে সময় আমরা কেউ জীবিত ছিলাম না, কাজেই আমার অভিজ্ঞতা নেই যে যখন সত্যি সত্যি কেবলমাত্র ভার্সেই সমস্ত কিছু লেখা হতো তখন মানুষ কীভাবে শুনতেন বা দেখতেন। তবে একটা কথা আমি বলতে পারি যে একেবারে ছোটোবেলায় এরকম কিছু রাম গানের আসরে থাকার, আমি একদম গ্রামে জন্মেছি, গ্রামেই বড় হয়েছি, অভিজ্ঞতা আমার আছে। তো তখন যখন আমি কাহিনী শুনছি, পড়ছি, বুঝছি রামায়ণ বা মহাভারতে, রামায়ণের বেশি করে বলবো কেননা এই পালা গানগুলো রামায়ণ কেন্দ্রিক আমি যা শুনেছি, তখন কিন্তু যারা যে কথক ঠাকুরদের আমি দেখেছি আমার ছেলেবেলায় পর্যন্ত এই কালচার আমি যে গ্রামে ছিলাম সেই গ্রামে ছিল, তখন কিন্তু কবিতার যে জায়গাটা সেটা আমাকে শ্রোতা হিসেবে খুব স্পর্শ করে, যেটা আমি বলবো তার যে সুর, তার যে ছন্দ, তার যে লয়, কিন্তু সেটা একদম সম্পূর্ণ আলাদা একটা জায়গা। যদি আপনি সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে আরও নির্দিষ্ট করে এই দুটি মহাকাব্যের কথা বলেন তাহলে আমি বলবো কাহিনী, চরিত্র, তাদের যে মহিমা সেগুলো অনেক বড় হয়ে গেছে কবিতার বাইরে, হয়েছে বলে একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যদি কবিতার জায়গাটাকে সত্যি সত্যি বাঁচিয়ে রাখা যেত বা কবিতার জায়গাটা যদি এই এই কাহিনী এবং কিছু ক্ষেত্রে মিথের ওপরে জায়গা পেত তাহলে হয়তো এই দুর্ভাগা ভারতবর্ষে আজকে আমাদের এভাবে প্রতি মুহূর্তে হা হুতাশ করতে হতো না। কবিতার জায়গাটা কমে যাওয়ার কারণে কিন্তু ক্ষতি হয়েছে, খুব নির্দিষ্ট করে আমি বলবো, এবং সেই ক্ষতিটা হয়েছে ওই কাহিনী এবং অবশ্যই কিছু চরিত্রের মহিমা এবং তাদের ঘিরে নির্মিত মিথগুলোর যে প্রভাব সেই প্রভাবে। আমি একটু বাণীদির কথায় ওরই কথার সংযোজন করছি বাণীদি, এবং আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই একেবারে পোয়েট্রি। হ্যাঁ, আর মহাভারতের ফিলোসফিক্যাল পোয়েট্রি বলতে পারি ভগবদ্গীতা, এই তো। এই দুটো জায়গা ছাড়া আর খুব বেশি কবিতার কথা আমরা আলোচনা করি না, এই দুটো জায়গায় সবচেয়ে কাব্যিক, ঠিক তো? তো এই যে জায়গাগুলো মধ্যে ভগবদ্গীতা একটা প্রচণ্ড ইম্পর্টেন্স পেয়ে গেছে ফিলসফি হিসেবে, কিন্তু কাব্য হিসেবে নয়। আর অরণ্যকাণ্ডর সেভাবে কোনো রকম ইনফ্লুয়েন্স নেই, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে রাম, সীতা, রাবণ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি ব্রাতদা বসে আছেন, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, অনেকেই আছেন এখানে। আমি বাণীদের প্রথম প্রশ্নটার একটু উত্তর দিই, আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি। এটা ঠিক উত্তর না, আলোচনার মতোই আর কি, যেটা আমার দুজন বললেন, খুব ভালো করে বলেছেন, বিশেষ করে ইয়া। তো অংশমান, ব্যাপারটা হচ্ছে যে আমি না ওই এরকম লেখাটা কবিতা, মানে আমি ব্যক্তিগত মত আমার, আর এরকম লেখাটা উপন্যাস, এরকম দেখাটা নাটক, আর ওরকম দেখাটা সিনেমা, আমি এটাতে বিশ্বাস করি না কোথাও। আমি এই বাউন্ডারিটাকে উড়িয়ে দিতে চাই। আমি দেবব্রত বিশ্বাসের ওপরে একটা নাটক আমাদের আসানসোলে হয়েছিল, তার কিছু অংশ আমার কবিতা মনে হয়েছিল একেবারে, মানে এটা আমি ব্রাত্যদা আছে বলেই বলছি না। আবার আপনার কিছু মানে উপন্যাসের জায়গা আমার মনে হয়েছে সেটা কবিতা। আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, খুব বহুল প্রচলিত একটা বই, এখন মানে এখন খুব ওই বইটার কথা শুভদারা অনেক আমার সিনিয়রও জানেনও, সেটা হচ্ছে বুলগাকভের একটা বই আমি পড়ছিলাম। তো সেখানে নারী চরিত্রটি, পুরুষ চরিত্রটি নিজে লেখক, যীশুখ্রিস্টের আদলে তৈরি একটি চরিত্র, যীশুখ্রিস্টকে যিনি হত্যার আদেশ দিয়েছিলেন সেই চরিত্রটি, এবং একটি কুকুর। আপনি ভাবুন, আমাদের মহাভারতেও ওই কুকুর কিন্তু স্বর্গে গেছিল। এরা প্রত্যেকে চাঁদের রশ্মি ধরে এগিয়ে যাচ্ছেন স্বর্গের দিকে। বিশ্বাস করুন, আমার বর্ণনাটা পড়তে পড়তে কখনো মনে হয়নি আমি একটা উপন্যাস পড়ছি, এটা গোটা একটা কবিতা। ওই আলো, ওই রকম হত্যা, যাকে হত্যা করা হয়েছে এবং যে হত্যার আদেশ দিয়েছে, দুজন একসঙ্গে গল্প করতে করতে, আলোচনা করতে করতে এগিয়ে যাচ্ছে, এবং তাদের সঙ্গে একটি কুকুর এগিয়ে যাচ্ছে, এ আমার কোথাও মনে হয়নি যে এটা কবিতা নয়। আমি ব্যক্তিগতভাবে আর্ট, শেষ পর্যন্ত আর্ট, আমরা নিজেদের সুবিধার জন্য কারোকে বলছি উপন্যাস, কারোকে বলছি নাটক,
কারকে বলছি সিনেমা, আমরা একবারে শেষ অংশে চলে এসেছি আর একটা মাত্র প্রশ্ন নিতে পারবো দুঃখিত নিবেদিতা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ব্রাত্য বসু মাননীয়, যার অনেকগুলো পরিচয় রয়েছে, সুলেখক। আমি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে যে আমি মানিদির কথার সূত্র ধরেই বলছি, মানে বেসিক একটা জায়গায় অংশমান ভুল হয়ে যাচ্ছে। সেটা যে মানিদি যেটা বলতে চাইছেন যে সবাই জানি আমরা মহাকাব্য শিল্প বিপ্লবের পর উপন্যাসে পরিণত হল, সেটা একটা দিক। কিন্তু এপিক আমার মনে হয় যেটা বলতে চান সেটা হচ্ছে যে এপিক দু ধরনের আমরা সবাই জানি, একটা প্রিমিটিভ এপিক, কেউ বলছেন যে ওটা বাল্মীকি লিখেছেন বা ব্যাস লিখেছেন, আসলে নয়, ওটা একটা জাতির মধ্যে থেকে উঠে আসছে যার কোনো নির্দিষ্ট কোনো কবি নেই। আর একটা লিটারেরি এপিক, ধরা যাক যে গিলগামেশ বা মিল্টনের প্যারাডাইস লস্ট বা মধুসূদনের মেঘনাদবধ কাব্য, পৃথিবী তার কোথাও হয়নি যে এই প্রিমিটিভ এপিককে লিটারেরি এপিকের কনভার্ট করিয়ে তার চরিত্রদের বন্দনা করা হচ্ছে। মানে আমরা কোথাও গেলে দেখতে পাবো না যে ওডিসির নামে কোনো মন্দির আছে, ওডিসিয়াসের নামে আমরা পৃথিবীতে কোথাও দেখতে পাবো না যে অ্যাকিলিস ওই রকম বীর, সে ট্রয়ের ওরকম যুদ্ধ তার গোড়ালি এইরকম একটা ফ্যাক্টর, সে সেই সেই অ্যাকিলিসের নামে অ্যাকিলিসে পুজো হয় পেগানদের সময়, এরা সবাই পেগান এবং এদের প্রত্যেকেরই বীরের মর্যাদা দেওয়া হয়েছে, উন্নীত হয়েছে, কিন্তু কাউকে ধরে পুজো করে তাকে প্রায় উত্তরকালে প্রায় একটা মহাকাব্যের চরিত্র বানিয়ে তাকে নিয়ে যে রাজনীতি করা হচ্ছে এটা সারা পৃথিবীতে কোথাও হয়নি। ফলে এইটা উপন্যাস কি উপন্যাস নয় যেটা আপনি বললেন সেটা হচ্ছে সবাই জানি যে এই শিশির কুমার দাস বলেছিলেন যে এটা প্রত্যেকে এই চরিত্র প্রত্যেকটা ফর্ম আসলে সব একসঙ্গে ছিল, মহাদেশের মতো প্রত্যেকটা সমুদ্রের মধ্যে সরে সরে যেতে লাগলো, কোনোটার নাম হলো উপন্যাস, কোনোটার নাম হলো নাট্য, কোনোটার নাম কাব্য ইত্যাদি। ফলে আর ঠিক ওই কালেকটিভ আনকনশাসের মতোই প্রত্যেকটা মাধ্যমের মধ্যে আসলে অন্য মাধ্যম ঢুকে আছে, যার ফলে আপনি যখন কোনো উপন্যাস পড়ে কাব্যের আস্বাদ পাচ্ছেন তার মানে উপন্যাসের প্রত্ন বা আনকনশাস আপনাকে ডাক দিচ্ছে কবিতার দিকে, আবার কবিতার প্রত্ন কোথাও ডাক দিচ্ছে নাট্যকে। এরা কারণ এরা ছোটোবেলায় সব একসঙ্গে ছিল, কম বয়সে সব একসঙ্গে জড়ামড়ি করেছিল, ফলে এই যে সরে গেছে এই সরে যাওয়ার পরও এদের মধ্যে কোথাও ডাক আছে। তা আমার মনে হয় যে এই যে বাণীদি যে প্রশ্নটা করলেন এইটা একটা মহাকাব্য কি মহাকাব্য থেকে বদলে যাওয়া উপন্যাস বা একে আমরা কীভাবে ট্রিট করবো, তার থেকেও প্রশ্নটা এই জায়গায় রাখা উচিত যে পৃথিবীর কোথাও প্রিমিটিভ এপিককে লিটারেরি এপিককে কনভার্ট করিয়ে তাকে এরকম বন্দনা করা হয়। এটা একদম আমার মনে হয় যে এটাই একমাত্র একদম সঠিক কথা বলেছেন, খুব জরুরি একটি কথা বলেছেন, মানে বাণীদির প্রশ্নের মধ্যে এটা ছিল, আমিও কিন্তু সেটাই বলতে চাইছিলাম মূলত যে যদি কবিতার জায়গা হিসেবে আমরা ওইভাবে ওটাকে রাখতে পারতাম আলাদা করে, বা কত সত্যি যেগুলো তো সামগ্রিকভাবে জাতিগতভাবে লেখা বস্তু, কত রকমের রামায়ণ আছে প্রশ্ন আছে, কিন্তু খুব মানে বেদনার এবং দুঃখের এটা, এবং একদম সঠিক কথা ব্রাত্যদা এটা বলেছে যে গোটা পৃথিবীতে কোথাও এই ঘটেনি, এটাকে প্রিমিটিভ এপিক হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাকে লিটারারি এপিকেতে মানে কনভার্ট করে চরিত্রগুলোকে ঈশ্বরের মর্যাদা বা মিথকে বাস্তব হিসেবে একেবারে আমাদের সামনে প্রতিষ্ঠা দেওয়া, এটা খুব বেদনার আমি এটুকু বলবো। এবং এর পেছনে খুব দীর্ঘকালের চর্চিত রাজনীতি আছে যার প্রসঙ্গ সুভদ্রা করছিলেন, সেদিক থেকে তো কিছু করারও নেই, হয়তো কিছু করারও নেই। আমাদের ওই প্রতিবাদ যেটা আমি বলছিলাম যে সময়ের কলার ধরে একটু ঝাঁকিয়ে দেওয়া এবং দরকারে ধমক দেওয়া, লাল চোখ দেখানো ছাড়া আমাদের কিছু করারও নেই, লাল চোখ আমাদের দেখাতেই হবে প্রয়োজন হলে। নমস্কার, আমি খুব একটা বেশি সময় নেব না, কিন্তু আমি মানে খুবই সাধারণ, মানে এত পড়াশোনা করা নই যে কবি কবিতা অথবা সাহিত্য এসব নিয়ে, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কবিদের সবার কাছে আছে, সেটা হচ্ছে যে আমার মনের ভাবনা, আমার মানে আমার মতো আরও অনেকে হয়তো আছেন যারা এতটা জানেন না কিন্তু তাদের ইচ্ছে করে কিছু দুকলম লেখার, সেটা কি কবিতা হয়ে উঠতে পারে? যে সেখানে একটা কথা বলছি, হয়তো একটু বেশি কথা হয়ে যাবে, আমার সাহসটা বেশি, আমার ছেলে আমার হাজব্যান্ড রয়েছেন এখানে, ওরা লজ্জাই হয়তো পাবে, কিন্তু এই যে একটা বই বই নয় আমি বলবো, কিন্তু এটা আমার বাড়িতে করা, উনি করেছেন, আমার ছেলেরা সাহায্য করে, আমি কাউকে বলতে পারি না, ছেলেকে ধরে ধরে শোনাই। আজকে সকালে আমার এত খারাপ লেগেছিল যে সবারই আপনাদের খারাপ লাগছে হয়তো বা, সেইটা আমি একটুখানি সময় নিচ্ছি, আপনারা কাইন্ডলি শুনুন। একটা কথা প্রথম বলবো যে বহু বছর আগে আমার মা মারা যাওয়ার পরেই আমার কলমটা ধরেছিলাম, তো তখন আমি স্বপ্ন দেখতাম, আমার কল্পনায় আমি স্বপ্ন দেখি, আমার নাম কল্পনা, আমার কল্পনায় আমি হারিয়ে যাই, আমার কল্পনা আমায় নিয়ে যায় বহু দূরে, আমার কল্পনা আমায় অস্থির
করে তোলে, আমার নৌকায় আমি পাল তুলি আর ভেসে যাই, উদ্দেশ্যহীনভাবে ভেসে চলা, উদ্দেশ্যহীনভাবে লিখে ফেলা, জানি না তার মূল্য কার কাছে, জানি না তার অর্থ কী বা আছে, তবু জানি কলম তোমায় ভালোবাসি। আর একটা কথা বলতে চাই, সকাল থেকে পত্রিকা পড়ে, পত্রিকা পড়তে ইচ্ছে করে না আমার, এত কষ্ট হয়, আমি বৃদ্ধ হয়ে গেছি, মেয়েরা বাঁচতে চায়, আর কতদিন মুখ বন্ধ করে থাকবে মেয়েরা, কেরোসিন ঢেলে পুড়িয়ে মারছে যারা, যারা নির্লজ্জতার গণ্ডি পেরিয়ে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা আশ্রয় পায় কাদের প্রশ্ন উঠছে তাই, এত সাহস পাচ্ছে কোথা থেকে, কে করছে তাদের মদত, সাহস থাকে তো সামনে এগিয়ে এসো, পৃথিবীর মাটিতে কলুষিত করছে যারা, সুন্দর ধরাকে অসুচি করছে যারা, ব্রাহ্মণ নাম নিয়ে বড়াই করছে যারা, জাতপাত ধুয়ে ফেলো জাতের নামে বজ্জাতি, বলেছিলেন বহু আগেই কাজী নজরুল ইসলাম। আজও সেই একই দৃশ্য, আজও সেই একই বিভীষিকা, কি বলছো? আসুন জাস্ট একটা কথা, আসুন আমরা এক হয়ে সোচ্চার হই, এ কোন দেশে বাস করি আমরা, প্রতি মুহূর্তে ভয় নানা দিক থেকে, জানি কখন কি হয়। শেষ এখানে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনার কবিতার জন্য। আপনার প্রশ্নটা যেটা ছিল তার উত্তরে বলি, যে যে ভাবনা একজন সাধারণ মানুষের হয় সেটা কি কবিতা হতে পারে, প্রশ্নটা করলেন না, ঠিক আপনার যেরকম হয় বা অন্য সবার যেরকম একটা ভাবনা হয় সবারই, ঠিক এই একই প্রশ্ন নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিলেন স্বয়ং বাল্মীকি, এবং গিয়ে তিনি প্রথম কবিতাটা লিখেছিলেন। সুতরাং সবারই একই ভাবনা আছে, একই ভাবনা থেকেই আমরা লিখি। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি আর কী ভাববো, এটাই বলার। আমি একটা শেষ কথা বলিও, যদি ওর কোনো প্রশ্ন নেই এক্ষুনি ছেড়ে দিতে হবে হল আমাদের, আমি শুধু এইটা বলি, কিছুক্ষণ হলো আমরা প্রসঙ্গ থেকে একটু আরেকটু বৃহত্তর সুন্দর জায়গায় গিয়েছিলাম, আমি শুধু একটা কথা বলে আবার প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে আয়োয়া বিশ্ববিদ্যালয় বলে আমেরিকাতে একটি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে সারা পৃথিবীর লেখকরা জড়ো হন। সেইখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ব্রাজিলের একজন তরুণ কবির, তার বয়স এই অংশমানদের মতোই আর কি, ও বাবার থেকে হয়তো একটু বড়, কিন্তু তরুণ কবি, খুব তারুণ্যে ভরপুর, ছটফটে। তো সে ভার্জিলের একটি মহাকাব্য আছে, তার নাম ইনিদ, সেই ইনিদকে ব্রাজিলের এনভায়রনমেন্টাল যে ক্রাইসিস আপনারা জানেন সারা পৃথিবীতে একটা বিষয় এই মুহূর্তে, এবং যে সমস্ত স্প্যানিশ ইমিগ্রান্টস এবং রেফিউজিস তারা আসছে তাদেরকে কেন্দ্র করে ইনিদ লিখছে, আমি এটাকেই মনে করি চিরন্তন বিষয়, যখন সমকালে এনভায়রনমেন্টাল ক্রাইসিস এসে দাঁড়ায় তখনই সেটা আসলে চিরন্তন হয়ে ওঠে। ধন্যবাদ, নমস্কার। সুবোধদার এই কথার সঙ্গে সঙ্গে সমকালীন কবিতা চিরকালীন হয়ে উঠুক এই আশা নিয়ে আমরা আজকের এই সেশন শেষ করলাম। নমস্কার সবাইকে।